স্পেনের বার্সেলোনায় সুপারমার্কেট বিক্রি করার প্রতিশ্রুতি দিয়ে 30,000 ইউরো হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রকাশ সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বকুল খান জানিয়েছেন, এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন বার্সেলোনা প্রবাসী শাহাবুদ্দিন। স্পেনের আদালতে এ নিয়ে শাহাবুদ্দিন জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন। তিনি জানান, সুপারমার্কেট বিক্রির কথা বলে প্রকাশ সাহা কয়েক দফায় সব মিলিয়ে 30,000 ইউরো নিয়ে সুপারমার্কেট বুঝিয়ে না দিয়েই বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নেন। পরে তিনি স্পেন থেকে পালিয়ে যান। ভুক্তভোগী শাহাবুদ্দিন লিখিত ডকুমেন্ট, চেক এবং বিভিন্ন প্রমাণ তুলে ধরেন। চেক উত্তোলন করেন, যে চেকগুলাই আমি ব্যাংকে শু করি, ব্যাংকে কোনো টাকা পাই নাই স্পেনের ব্যাংকে। তখনকার সময় বাংলাদেশ কমিউনিটির নেতৃত্বের বিনিময়ে এবং বাংলাদেশ এমবেসির পরামর্শে আমি মামলা করতে যাই স্পেনের কোর্টে। তখন মামলাধীন অবস্থায় তিনি স্পেন থেকে প্রাণের সময়ে পলাতক হয়ে যান।